দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাপান বাংলাদেশ মার্শাল আর্ট স্কুলের পক্ষ থেকে আমি আব্দুল শুকুর আলী শিকদার দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো জাস্ট উপরে যদি কেউ ঘুষি মারে কিংবা যদি কোনো ধরনের অ্যাটাক করে সেই অ্যাটাকগুলি কীভাবে ব্লক করতে হয় সেটাকে আমরা বলি জোদানোকে তাহলে জোদানোকে ব্লকটি আমাদের কী কী কাজে লাগে চলুন আমরা এখন দেখি এই ব্লকের মাধ্যমে আমাদের যে এক্সারসাইজের প্রয়োজন সেই প্রয়োজনটি মিটে যাবে লাঠি দিয়ে বাড়ি দিলে কী ধরনের ব্লক করতে হয় এবং দা দিয়ে যদি কোপ দেয় এই ব্লকটি কী কী কাজে আসে যেহেতু আমাদের এটা বিল্ডিংয়ের ভিতরে এখানে আমাদের উপরে কোনো স্পেস নাই সেই ক্ষেত্রে আমরা হাতের কিছু টেকনিক দিয়ে আমরা এই ব্লকটির কার্যক্রমটি আমরা দেখাবো চলুন তাহলে দেখি জোদানোকে ব্লকটি ফার্স্টে আমরা এভাবে দাঁড়াবো জোদানোকে ব্লকটি জাস্ট এইভাবে করতে হয় এই যে হাত এখান থেকে এভাবে আসতে হয় যদি আমরা এভাবে নিয়মিত 50 থেকে 100 বার করি তাহলে আমাদের এই কোমর থেকে উপরে আমাদের এক্সারসাইজ হয়ে যায় এই ব্লকের কারণে আমাদের এই যে দেখুন কোমর এবং হাত একই সাথে কাজে লাগতেছে জোদানোকে ব্লক এবং ডিফেন্সটা আমরা পরে দেখাবো এটি কীভাবে ডিফেন্স করতে হয় জাস্ট এইটা আমরা ফার্স্টে স্লো করলাম 30 বার এরপরে একটু স্পিডে করলাম 30 বার এরপরে ফুল পাওয়ার দিয়ে করলাম 30 বার দৈনিক এই ব্লকটি আমরা যদি 300 থেকে 500 বার করি তাহলে আমাদের যেই এক্সারসাইজ যেটা ডাক্তার সাহেবরা বলে সেই এক্সারসাইজটি আমাদের হয়ে যাবে এবং এই ব্লকটি এভাবে আমরা এই সাইড থেকে দেখুন হাত কোনখানে থাকতেছে এখান থেকে জাস্ট এই আবার এখান থেকে জাস্ট এই এটা আমরা স্পিডে 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 করতে পারি আবার ব্যাক সাইডে দেখুন হাত এই যে জাস্ট কোমর থেকে যাবে আবার কোমর থেকে চলে আসবে ব্লকটি আবার এই যে দেখুন সাইড থেকে এই এই এইটাই এই যে হাত কোমরে আমাদের দুইটি হাতই কি মিডিল বরাবর থাকবে এবং ব্লকটি এই ভিতর থেকে আসবে জাস্ট ব্লকটি ভিতর থেকে চলে আসবে উপরে তাহলে চলুন আমরা এবার প্র্যাকটিক্যালি দেখি ব্লকটি কী কী কাজে লাগে এই ব্লকটি আমি যে করব অ্যাটাকের জন্য আমাদের সাথে যে থাকতেছে আমি যাকে নিচ্ছি তিনি আমাদের এই প্রশিক্ষণ সেন্টারে একজন প্রশিক্ষক এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি মোহাম্মদ শাহরুখ খান রাস চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যেমন আমরা এই দাঁচিতে করতে পারি আমাদের ব্যামের মতো জাস্ট সে আমাকে উপরে অ্যাটাক করবে জোদান জুনজুকি হ্যাঁ আমি জোদানোকে ব্লক দিয়ে ঠেকালাম আবার জাস্ট এখান থেকে স্পিডে জাস্ট এই ব্লকটি আবার স্পিডে আমি দুই হাতে কাজে লাগাচ্ছি দা জোদানোকে ব্লক এবং এই ব্লকটি ফার্স্ট দেখুন আমি এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি দেখ বিভিন্নভাবে আমি অ্যাটাক করতে পারি বিভিন্নভাবে এটা জোদান গেকো মানে যে পাতার বিপরীত হাত এটা আমি কাজে লাগাতে পারি তারপরে হলো এই যে আমি আমার সাইডে আসি এখন সে যদি আমার এদিকে অ্যাটাক করে সেক্ষেত্রে আমি এই যে ব্লকটি আমি করবো এই যে দেখছে এই আমি এখন যে কোনো ধরনের তাকে আমি অ্যাটাক করতে পারি আমার ইচ্ছা এদিকেও মারতে পারি এদিকেও মারতে পারি এনি অ্যাটাক কিংবা আমি এখান থেকে তার এইভাবে ফালাইয়াও দিতে পারি কিন্তু এই ব্লকটি আমাদের খুব ইম্পর্টেন্ট তারপরে আমরা ব্লকটি আমরা আরেকটা কিক কিক করলে কীভাবে এটা ঠেকায় সেটা আমরা দেখি সেটার জন্য আমাদের প্রশিক্ষক মোহাম্মদ শাহিন আলমকে আমরা নিচ্ছি যিনি বিভিন্ন টুর্নামেন্টে খেলোয়াড় হিসাবে থাকেন মোহাম্মদ শাহিন আলম জাস্ট দেখুন এই যে কিকটি মারতেছে আমরা হ্যাঁ এই কিকটি আমার বরাবর করবে আমি সেটাকে ডিফেন্স করব কিভাবে সামনে ইচ এই আবার ব্যাক আবার এখান থেকে ফ্লিপ এই যে আবার এখান থেকে আমি এই যে ব্লক এই ব্লকটি আমাদের অনেক কাজে লাগে তারপরে আবার এই অশ্বিনীগিরিটাও যদি আমার ফেজে যদি মারতে যায় সেই ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে আমি ব্লক দিতে পারি এটা নাম হলো জোদানোকে এটা বিভিন্ন কাজে লাগে আবার আমি আমার শাহরুখ খানকে আমার সহযোগিতার জন্য নিচ্ছি চলুন দেখি যে এই ব্লকটি যদি বাড়ি মারে কিংবা কোপ মারে সেটা আমরা প্র্যাকটিক্যালে কোনো লাঠি এবং দাও দিয়ে আমরা দেখাতে পাচ্ছি না আমরা খালি হাতে দেখাচ্ছি এখন বাড়ি দিবে আমাকে উপরে যেমন আমাকে লাঠি দিয়ে আসে বাড়ি দিল আমরা সাধারণত মারামারি করতে গেলে মাথায় উপরে বাড়ি দেয় সে জাস্ট লাঠি আমরা এই এখান থেকে আমরা ব্লক দিতে পারি আবার এই যে আমার ব্লক কিন্তু কোথায় দিছি হাতে আমরা কিন্তু এখানে দিই নাই কোথাও দিই নাই
এটা যেহেতু আমাদের উপরে স্পেস নাই উপরে সাত যার জন্য আমরা খালি হাতে দেখালাম ব্লকটা কোথায় দিতে হাতে লাঠি থাকবে সেই লাঠির কারণে যেমন দুই হাতে পারি জাস্ট এভাবে আমরা দিতে পারি আবার এক হাতে আমরা দিতে পারি আমাদের ব্লকটি বিভিন্ন জায়গায় কাজে লাগে তাহলে দর্শক জাস্ট এইটাই সেম দা কিংবা লাঠি দিয়ে যদি অ্যাটাক করে সেই ক্ষেত্রে আমরা এই ডিফেন্সটি করতে পারি দর্শক দেখা হবে অন্য কোনো আরও নেক্সট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন নিয়মিত মার্শাল আর্টের চর্চা করুন দেখা হবে আগামীতে আল্লাহ হাফেজ